বর্তমান সময়ে আপনারা বিভিন্ন নিউজে কিংবা আপনাদের সোশ্যাল মিডিয়াতে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে আপনারা শুনছেন কিংবা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনগুলি হ্যাক হয়ে যাচ্ছে কিংবা সেই ফোনগুলির ডেটা চুরি হয়ে যাচ্ছে কিংবা আপনার সেই ফোনগুলির যে ওয়ালেটের যে রুপি সেটিও হ্যাক করে হ্যাকাররা চুরি করে নিচ্ছে। তো বন্ধুরা, এটি কিভাবে হচ্ছে এবং সেটি হয়তো আপনার ফোনের সঙ্গেও হতে পারে। তো বন্ধুরা, আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। পুরোপুরি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনটি হ্যাক কিসের জন্য হচ্ছে এবং আপনাদের মোবাইলের যে ডেটা কিসের জন্য চুরি হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন প্রতিবেদন নিউজে এবং বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যান্ড্রয়েড ডেভেলপাররা এখানে বিভিন্ন ধরনের মন্তব্য রেখেছে যে আপনাদের ফোনের যে হ্যাক হওয়ার পিছনে কোন কোন কারণ রয়েছে এবং কোন কোন কাজ করলে আপনারা সেই হ্যাকারের থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে এখানে বিভিন্ন ডেভেলপাররা এখানে বলেছে যে আপনাদের মোবাইলের যে হ্যাক বা আপনাদের মোবাইলের ডেটা চুরি হচ্ছে সেটি প্রথম কারণ হলো আপনাদের মোবাইলের থার্ড পার্টিসিপেল অ্যাপ্লিকেশন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের থার্ড পার্টিসিপেল অ্যাপ্লিকেশন ব্যবহার করার কারণে আপনাদের ফোনের বিভিন্ন ধরনের ডেটা এবং আপনাদের যে ফোনের যে অ্যাক্সেস সেটি অন্যজনের হাতে চলে যাচ্ছে। তো আপনারা বলতে পারেন যে এখানে হ্যাকারের হাতে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের যে থার্ড পার্টিসিপেল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলি আপনাদের মোবাইলের ডেটা চুরি করছে কিংবা আপনাদের মোবাইলকে হ্যাক করছে, তো অ্যাপ্লিকেশনের নাম এখানে কিছু আমি নিয়ে এসেছি। তো অ্যাপ্লিকেশনের নামগুলি হলো লোগো মেকার, অ্যাস্ট্রো গ্রু এবং এখানে লিভা নামে একটি অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলি প্রতিনিয়ত বিভিন্ন অ্যান্ড্রয়েডের ডেটাগুলি চুরি করছে এবং এর ফলে কিছুদিন আগে গুগল এর উপর কিছু প্রতিব্যবস্থা নিয়েছে এবং একে নোটিশও পাঠিয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখেছেন যে আপনাদের ফোনে বিভিন্ন ধরনের ক্লাউড ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, আপনারা এই ক্লাউড ব্যবহার করার কারণেও আপনাদের সেই যে মোবাইলের ডেটা সেটি চুরি হয়ে যায় কিংবা আপনাদের মোবাইলের যে অ্যাক্সেস সেটি অন্যজনের হাতে থেকে যায়। তো বন্ধুরা, আপনারা যতদূর পারবেন এই থার্ড পার্টিসিপেল অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার কম করবেন এবং কোনো আননোন যে ক্লাউডগুলি থাকে সেগুলি আপনারা ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এখানে ডেভেলপাররা আরও জানিয়েছে যে এখানে কিছু ডেভেলপাররা যখন কোনো নিউ সফটওয়্যার বা নিউ সফটওয়্যার আপডেট করে কিংবা আপনারা যখন মোবাইল আপডেট করেন তখন ডেভেলপাররা সেই আপডেটে বিভিন্ন ধরনের থার্ড পার্টিসিপেল অ্যাপ্লিকেশন কিংবা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার এখানে অ্যাড করে যায়, যার ফলে আপনারা দেখেছেন যে আপনাদের ফোন আপডেট করার পর আপনাদের ফোনটি হ্যাং, ল্যাগ কিংবা স্লো হয়ে যায় এবং আপনাদের যে মোবাইলের পারফরমেন্স সেটিও অনেকটা লো হয়ে যায় এবং এর ফলে আপনাদের ফোনটি হ্যাক হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যতদূর পারবেন যে আপনারা যে মোবাইলের আপডেট সেটি খুব কম পরিমাণে করবেন, তাহলে আপনাদের মোবাইলের ডেটা চুরি থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আপনাদের মোবাইলের হ্যাক হয়ে যাওয়া কিংবা আপনাদের মোবাইলের চুরি হয়ে যাওয়ার পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে স্ক্রিন রেকর্ডার। তো বন্ধুরা, আপনারা যখন স্ক্রিন রেকর্ডার ব্যবহার করেন তখন আপনারা দেখেছেন যে আপনাদের মোবাইলের ডেটা অন থাকলে আপনাদের মোবাইলের ডেটা সেটি দ্রুত এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখানে সেই স্ক্রিন রেকর্ডার, প্রত্যেকটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনগুলি আপনার সেই ডেটাকে অ্যাক্সেস করে। অ্যাক্সেস করার পর আপনার সেই মোবাইলের ডেটাগুলি প্রতিনিয়ত তার সার্ভারে এখানে কনজিউম করতে থাকে, তার ফলে আপনাদের মোবাইলের যে ডেটা সেটি চুরি করে নেয় এবং তার সঙ্গে আপনাদের মোবাইলের যে কন্ট্রোল সেটি তাদের হাতে থাকে এবং এর ফলে আপনারা দেখেছেন যে স্ক্রিন রেকর্ডার ব্যবহার করলে আপনাদের মোবাইল একটু বেশি পরিমাণে হিট করে। তো বন্ধুরা, এছাড়াও এখানে আপনাদের মোবাইলে হ্যাক হওয়ার পিছনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। তো বন্ধুরা, আপনারা যখন লোগো তৈরি করেন কিংবা বিভিন্ন ধরনের লোগো অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করেন, এর মাধ্যমে আপনাদের মোবাইলে যে হ্যাক হওয়ার সম্ভাবনা সেটি অনেকটা বেড়ে যায়, কারণ লোগো তৈরি হওয়ার যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনগুলি সেটি অনেকটা থার্ড পার্টিসিপেল হয়ে থাকে এবং সেখান থেকে আপনাদের মোবাইলে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার এখানে ইনস্টল হয় এবং আপনার সেই ম্যালওয়্যারের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশন কোম্পানিগুলি আপনাদের মোবাইলের ডেটা কন্ট্রোল করে থাকে। তো বন্ধুরা, আপনাদের বলে দিলাম যে কোন কোন কারণে আপনাদের মোবাইলের যে ডেটা সেটি চুরি হচ্ছে এবং আপনার মোবাইলের যে কন্ট্রোল সেটি অন্যজনের হাতে হচ্ছে কিংবা হ্যাক হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়গুলি যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে আপনাদের মোবাইল হ্যাক হবে না। আর বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো আর এই ধরনের ভিডিও পেতে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।